জেনে নিন যে কারণে রাশিয়া ও চীনকে নিরাপত্তার জন্য হুমকি মনে করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তার জন্য রাশিয়া এবং চীনকে হুমকি মনে করেন। তিনি মনে করেন বিশ্বের যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে এই দুই দেশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এ সংক্রান্ত একটি রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। হোয়াইট হাউসে প্রকাশ করা এই রূপরেখা ট্রাম্প রাশিয়া ও চীনকে লক্ষ্য করে বলেছেন তারা তাদের অর্থনীতিকে স্বচ্ছ ও মুক্ত করতে চান না, তারা সামরিক প্রভাব বাড়াতে চান। প্রভাব বাড়াতে তারা সমাজে মানুষের ওপর নিপীড়ন চালান এবং তথ্যের অবাধ প্রবাহে বাধার সৃষ্টি করেন। গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এবং অন্যান্য কর্মকর্তারা মিলে এই রূপরেখা তৈরি করেছেন। গতবার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ুকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করেছিলেন।